আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় কোন সারের কী কাজ, অর্থাৎ ইউরিয়া, টিএসপি, ফসফেট, পটাশ, ব্রোন, দস্তা ইত্যাদি সারের কাজ কী, এছাড়াও এই সারগুলো কখন ব্যবহার করবেন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক ইউরিয়া সারের কাজ কী। কেননা গাছের বা ফসলের যে কোনো সমস্যা দেখা দিলে আমরা ইউরিয়া প্রয়োগ করি, যা মোটেও ঠিক নয়। যাই হোক, ইউরিয়া সার গাছের ডালপালা বৃদ্ধি করে, নতুন পাতা শাখা প্রশাখা বৃদ্ধি করে, গাছকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে, গাছকে গাঢ় সবুজ করতে সহায়তা করে। এই জাতীয় সমস্যা দেখা দিলে ইউরিয়া সার প্রয়োগ করবেন। এখন জেনে নেওয়া যাক টিএসপি বা ফসফেট এর কাজ। টিএসপি বা ফসফেটের কাজ প্রায় একই রকম। টিএসপি গাছের প্রাথমিক পর্যায়ে বৃদ্ধিতে ত্বরান্বিত করে, গাছের মূল বা শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, গাছের কোষ বিভাজনে সহায়তা করে, সময় মতো গাছকে ফুল ও ফলে ভরে তোলে, ফলের পরিপক্কতা নিয়ে আসে। উপরুক্ত কাজের ঘাটতি দেখা দিলে এই সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে। এরপর জেনে নেওয়া যাক এমওপি বা পটাশ। পটাশ বা পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরি করতে সহায়তা করে, শর্করা তৈরি করে, গাছের সব জায়গায় খাদ্য পৌঁছাতে সহায়তা করে, রোগ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, এছাড়াও খরা সহ্য করার ক্ষমতা বাড়ায়, গাছকে মজবুত করে। উপরুক্ত কাজের অভাব দেখা দিলে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে। জিপসাম সার সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে, প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে, এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে তেল উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে। এরপর আমরা জানব বোরন সারের কাজ। ফলের বিকৃতি রোধ করতে ব্রোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এছাড়াও ফুল ও ফল ধারণের সহায়তা করে। আরেকটি কাজ হচ্ছে ঝরে পড়া রোধ করে, এটি আমাদের একটি কমন সমস্যা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে সারগুলোর প্রধান কাজের কথা বলা হয়েছে। তবে অবশ্যই সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে, প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।